Hello everyone, this is SUMON and আপনারা দেখছেন গেমিং সুমন ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন গেম প্লে নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা আবারও খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড। তো আমরা মার্ক ইলেকট্রনিক্স নেমে গেছি, তো দেখি লুটপুট করে কি পায়। আমরা একটা থমসম পাইছি, দুই লেভেল একটা ব্যাগ পাইছি, দুইটা গুলাল পাইছি। তারপরে আমরা একটা গান আছে উডপিকার, ও মাই গড, উডপিকার ব্যাগ আছে গা। তো আমার কাছে 200 টাকা আছে, আরও দুইটা গুলাল কিনে আর ফ্রিতে মেডিকেট দিতেছে আর হাওয়া দিতেছে, যাই হোক নিয়ে গেছি গা। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করি। এত এনিমি নামলো কিন্তু এনিমি কই? আর সবাই নিয়ে যে গেম খেলে খুব ভালোই লাগে। ষোলো বার কদিন লাস্ট কদিন ধরে ষোলো বার্ষিক স্কোয়াড খেলতেছে আর বেশি ভালো লাগতেছে। যাই হোক, ষোলো বার্ষিক স্কোয়াডে এনে কোনো এনিমি না, একটা এনিমি নামছে দাঁড়া, ওরে আমি একটু মজা করে মারুম, ড্যামেজ দিই, একটু দৌড়ে পালায় ভয় পায়, ড্যামেজ দিব না। যাই হোক, দেখি কী করে, গান পাই নাকি দিই, একটু ক্যারান্সি করে মারুম ওরে। যাই হোক, ও টিম মিটু এই জায়গায় নামছে, ও উপরে ও উপরে। যাই হোক, এখন ও কই, ও কই, ও তো আড়াই গেছে গা, এই গুলি মারছে কেন রে ভাই, এই গুলি। যাই হোক, ঘুরে দিলাম নখ, ওরে থমসম দিয়েই মারছি, আরে একটু ইমোট দিমু, ওরে মেরে দি। ওর টিমমেট মানে এদিক গুলি করতেছে, মানে বুঝা গেছে গা। ও MP40, যাই হোক MP40টা পাইলাম। এখন ওর টিমমেট হয়তো বা উপরে আছে, গোলাগুলি শব্দ পাইছি আমি। আর আমি উপরে যামু, উপরে যাওয়ার পরে দেখি ওর টিমমেট আসলে আছে নাকি। নতুন এই ড্রেসটা মানে সেই লাগে, সেই ওপি লেভেলের। আর দেখি জানি একটা জ্বলতেছে, এই যে দিক থেকে গোলাগুলি শব্দ হইতেছে, ওই যে নিমি দেখছি, ও কারে মারতেছে, মাইরা আবার বক্স বানিয়ে থিয়েছে। মারলাম সব নক, কিছুই নাই ওরা, মানে কেবল নাম সেখানে লুট মুট করতে পারে নাই, কিছুই লুট করতে পারে নাই। ট্রিপল কিল, ওর কাছে কিছুই নাই রে ভাই, কিচ্ছুই নাই। যাক এন্দে একটু ঘোরাফেরা করি, আবারও 200 টাকা হয়ে গেছে গা, কিন্তু কী কী নিব, MP5 না, MP5 নিব না, উডপিকার, আজকে উডপিকার আর MP40 দিয়েই পুরো গেমটা শেষ করার চেষ্টা করুন। তো ইতিমধ্যে যারা ভিডিও দেখতেছেন আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো মানে এখন আর বক্সে কিছু পাই না আগের মতো, একদিন আমি বক্সে 5টা গুলো পাইছিলাম। যাই হোক, এখান থেকে কিছু MP40 এমনি নিই। তো 176 ডেমো আছে MP40-র। তো এখন আমরা যাবো একটু পচিনকের দিকে, যদিও পচিনকের দিকে অল টাইম এনিমি থাকে সমস্যা নাই, কিন্তু আজকে কিল করতে হইব, যেমনিও কিল করতে হইব। আগে বাক্সটা খুলে আহি, বাক্সটাতে দেখি কী কী পাই। অলরেডি 5টা গুলোয়াল আছে, কিন্তু গুলোয়াল আরও লাগবে। আগে বাক্সটা খুলে আহি, পচিনক পুরা ফাঁকা, মানে এনিমি নাই 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 নাই, মানে কী দিন আইলো, মানে আপডেট দেওয়ার পরে গেম এখন আরও সহজ হয়ে গেছে গা, কী কমু ভাই। ওই যে একটা এনিমি দেখছি, 46 টাকা মেরে দেয়, নক নক হয়েছে, না একটা এনিমির মতো দেখলাম, একটু ড্রপ পড়তেছে, যাই ড্রপে দেখি কিছু আছে নাকি। ড্রপে MW, আগে ড্রপে গুলোল পাইতাম কিন্তু এখন গুলোল পাই না, একটু এমনি উপরে দেখছি, যার আগে ড্রপটা লুট করে লই, তারপরে ওর কাছে যাইতেছি। যাক মোটামুটি ভালো কিছুই পাইছি, উপর থেকে ওই যে ওই যে ওই যে আমার কি দেখছে, এই জায়গায় একটা কিল করছে, কিল করে পালাইতেছে, দাঁড়া রে ভাই, দাঁড়া দাঁড়া, নক তো নক কইছে। এখন দেখি এনে কিছু আছে নাকি লুট বক্সে। তো অনেক কিছুই পাইলাম, এ গুলোয়াল, বাড়ে ভাই অনেক গুলোয়াল আছে, অনেক গুলোয়াল আছে, গুলোয়ালটি সব নেওয়া যায়, গুলোয়াল অলরেডি আমাকে 60টা আছে, মেডিকেল মেডিকেলটা আছে 4টা,
তো ওর কিলটা একবার কনফার্ম করে লই। আমাদের কিল হইছে কয়টা, চারটে হইছে, আর ওরে মারা নেই, ওরে মারলো সেই মধ্যে চাইছিলাম, মিমোর দেওয়ার আগে বেচারাটা মরে গেল। যাই হোক, আমরা এখন ওই যে নিবি, আরে ভাই দাঁড়া আছে, 348 ড্যামেজ দিছে, কিন্তু প্রথম গোলটা যদি লাগতো তাহলে তো সেইবার লাগতো, একটা ফিল পাইতাম। একটু ইমোট দিই, তো ইমোট দিতে ভালোই লাগে, আর একটু ইমোট দিই, ইমোট কয়টা টপ আপ করা লাগবো, যাই হোক করে একবার মেরে দেবো নাকি। ওই কই যাস, ইমোট দেখ, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ওই ভাই কেডা কেডা কেডা, ওর টিম মেটায় বসছে, মানে ওর টিম মেট ওর রিভাইভ দিতে আইছে, চিন্তা করছো ভাই, আবার দোষ দে, মানে বুঝছি বাবা এনে হাজির, এনে আর পারণ যাবো না, তার আর না পড়ো তোমরা আইতে শেষ দিবা, বুঝছো না। ওরে লুট করি আগে, ওরে পরে লুট করুন, ওর কাছে কিছু নাই, ওরেকে একবারে মেরালাম না, ইমোট দেখাম ওর একটু, ওরে একটু ইমোট দেখাই, আর একটু ইমোট দেখাই, দাঁড়াও ফ্রি ফায়ারের ডান্সে আবার তো শীত তো আ আ তো একবার মেরে দিই, ওর কাছে কী কী আছে, ওর কাছেও কিছু নাই রে ভাই, ওরা কী নিয়ে খেলে আমি বুঝি না। যাই হোক, আমি এক বট মারছি আরেক বট, সমস্যা নেই। এখন আমরা আট চারটে পিকে পড়ছি, একটা এনিমেল লাগে দেখা হয়ে গেছে গা, কিন্তু ও আমার মারার লাগে কাছে কাছে করে দিলাম একেবারে বইরা। যাই হোক, ও শেষ, অলরেডি আমাদের কিল হয়েছে আটটা। তো চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমাদের সাথেই থাকো। তো এনিমি কই ভাই, 90+ পাইছে আবারও ভাই, কী কম, মানে নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে ইদানিং, আমি যদিও এয়ারটেল সিম দিয়ে খেলি, এই যে নেটওয়ার্ক আইসে। যাই হোক, আমি মরি নাই এতেই, মানে মানে এটাই মনে করো যে বেশি নেটওয়ার্ক, পরে নেটওয়ার্কে লাগে আমি আতঙ্কিত, ভয় পাই যে আমি কি মরে গেলাম নাকি, ওই যে আমার আবার মেরে দিবে, পরে মেরে দিছি। নেট পিন এই ভালো পায় এই খারাপ পায়, কিন্তু এরা কি মানে বুঝলাম না, বর্তমানে নেট আরও ভালো, মানে ভালো আর কথা, আর বর্তমানে নেট আরও খারাপ, ওই যে আবার 90+ পাচ্ছি, মানে আমি কী মানে কই আসি কেমনে আসি, কেনিমির মানে মেরে দিছে কিচ্ছুই বুঝতেছি না রে ভাই, নেটটাই এই যে নেট আইসি, মানে আমি এখন এই জায়গা থেকে যাইতেই পারি নাই, অথচ আমি ভিতরে গেছি গা। যাই হোক, এখন এনিমি আমরা কয়টা মারছি, নয়টা, এখন আরও কিল করতে হবে, দেখি কয়টা কিল করতে পারি। বাঙালি তো চাই কিল, যে যত কিল করতে পারবো হ্যার ভিডিও অতই ভালো লাগবো, আর যে যত ওয়ান টেপ মারতে পারবো হ্যার ভিডিও অতই ভালো লাগবো। আমরা তো মনে করো যে ওয়ান টেপ মারতে পারি না, ওয়ান টেপ মারার কিন্তু সে হ্যাকিং সিস্টেম আছে, কিন্তু অমনি খেললে আইডির সমস্যা হয়। যাই হোক, এখন আমরা একটু আবারও 90+ পাইছি, মানে কী করুন, আমরা এখান থেকে টুইরা অন্য জায়গায় যাবো, এদিক দিয়ে আবার জোন আইতেছে, তো আমরা সুতরাং উড়ে এখন উড়ে উড়ে চলে যাব। এখন কি আমি ছাদেই পড়ুম নাকি, ছাদেই পড়ছি, কিন্তু ছাদে থাকুন যাবো না, ছাদে যদি থাকে তাহলে পিছন থেকে এনিমি মানে যে কোনো টাইমে মেরাই দিব। এখন এনিমি হেনে আসে নাকি দেখি, এনিমি কো, এনিমি কো ঢুনো, হারিকেন লাগাকে ঢুনো, যদি না পাও তারপরও খোঁজো। এখন আমরা আবারও যাবো গা কই জানো, আমরা পচিনকের দিকে যাবো আবারও, কিন্তু পচিনকের দিকে না, আমরা পচিনকের দিকে যাইতে পারি কিন্তু এদিকে যাইতে পারি, কোন দিকে যাবো মানে বুঝতেছি না। এখন ওই সাইডে যাবো না এই সাইডে যাবো, আমি পচিনকের দিকে ঘুরে আসি, ওইদিকে যদি কোনো এনিমি টুনিমি পাইলাম তাহলে মনে করো যে মারতে পারলাম, আর যদি না পাই তাহলে তো নাই, এনিমি তো খুঁজা খুঁজা মারতে হইব, কারণ এনিমি তোমার মানে দেখা দিব না, ঠিক আছে, এনিমিকে খুঁজা খুঁজা হারিকেন লাগায়া বডিটা স্টিল করে লই, ঠিক আছে, তারপর তোমার খুঁজা খুঁজা মারতে হইব। এটা ফ্রি ফায়ার কি এত সোজাই ভাই, ভাই গেম ভাবছো নাকি, এই ফুট স্টেপ পাইতেছি একটা, দেখি লুটের হলে একটা নিয়ে আসে, এ এ নক। যাই হোক, মানে আরেকটা টিমমেট আছে ওর 100%, কিন্তু টিমমেট কই, উপরে আরেকটা এনিমি আছে, আরে মেরে লই, আরে ভাই ওটা মরে নাই, এই যে প্রথমে যেটা নক করছিলাম না ওটা মরছে,
এটা খালি ড্যামেজ খেয়ে খালি গাছের আর লুকাইতেছে আর দৌড়াদৌড়ি করতেছে। এখন ওর একটু কুইরা যায় মাত্র কিন্তু সামনে দেখো আরেকটাই নেমে ওরে আবার কেমনে মারি। ও মরে নাই নাকি? ওই মরছে, ও মরছে কিন্তু আগে যে ড্যামেজ দিয়েছিলাম না ও মরে নাই। এখন আগে লুট করে করি আগে ওর যে মানে এনিমিটা আগে মারি। আমাদের 11 kill হয়ে গেছে গা পুরে ভাই এনিমি। এই যে এটার তো আমি মারি নাই, এদিকে আবার জোন আয়া পড়ছে, জোন আয়া পড়ছে রে ভাই। এই যে একটা ওটা মরে গেছে, ওই যে ওটা মারছি, ওটা মারছি, এর মধ্যে আয়া পড়ছে জোন। সাইডে আর একটা এনিমি, ওরে কি মারুম, ওর একটু ড্যামেজ দিই। আরে ওটাই লড়ে না, ওর মনে নেট নাই, ও বেচারা এমন জায়গায় ফাঁসছে নেট নাই। দেখ আমরা একটা ফ্রিতে একটা কিল নিয়ে যাই, একলাই মরবো জোনের মৃত্যু এমনি মরে যেত গা। এমনি যদি মরতো তাহলে তো কিলটা আমি পাইতাম না। এখন ওই যে আমি ও যে মরবো, মরার পরে কিলটা দিয়ে দেবো আমার, আর আমাকে মনে করে যে 12 kill হয়ে যাবো গা। যাই হোক এখন আমরা কই যাবো? এখন জোন থেকে বাঁচতে হইলে আগে ওই জায়গায় যেতে হবো। এই যে মানে জোন থেকে বাঁচতে হইলে আরেকজন মারতেছে, পরে আমরা মারো কিন্তু ও দৌড় দেয় কে মেরে দিছি। যাও এখন লুট করার সময় নেই রে ভাই। আর একজন এনিমি আছে, ও ও তো এক লাখ লাগে গেছে।